প্রায় নয় বছরের বেশি সময় পরে পরিচালক হিসেবে কামব্যাক করেছেন রজনীকান্ত কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বর্য পরিচালিত লাল সালাম। রজনীকন্যার সাক্ষাৎকারে উঠে এসেছে বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতাও, যদিও ছবির প্রেক্ষাপট নিয়ে তেমন কিছুই প্রকাশ্যে আনেননি তিনি। রজনীকান্তের পাশাপাশি লাল সালামে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিক্রান্ত, সেনহিল, বিবেক প্রসন্ন। ছবির জন্য সুর করেছেন এ আর রহমান। তবে আশা করা হচ্ছে সামনের দিনগুলোতে বক্স অফিসে ধারণাতীত ব্যবসা করবে লাল সালাম। লাল সালাম ছবিতে দেখা যাবে ঐশ্বর্যের বাবা তথা সুপারস্টার রজনীকান্তকে। নব্বইয়ের দশকের গোড়ার দিকের প্রেক্ষাপটে এক ছোট শহরতলির রাজনৈতিক অবস্থাকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প, এমনটাই জানাচ্ছেন পরিচালক। ঐশ্বর্যের কথায় ১৯৯০ সাল থেকে ১৯৯২ সালের মধ্যে ঘটা কিছু সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। জানা গেছে ১৬৩ মিনিটের সিনেমাতে রজনীকান্ত পর্দায় থাকছেন ৩০ থেকে ৪০ মিনিটের মতো। এদিকে মেয়ের সিনেমা হলেও পারিশ্রমিক নিয়ে আপোষ করেননি তিনি। প্রতি মিনিট শুটিংয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন ১ কোটি রুপি। রজনীকান্তের পারিশ্রমিক যে আকাশ ছোঁয়া তা অজানা নয়। ভারতে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তুলে আনার নেপথ্যে তার অবদান অনস্বীকার্য। তার মতো জনপ্রিয় অভিনেতা পর্দায় থাকা মানেই সিনেমা হিট, তা ধরেই নেওয়া যায়। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।